নমস্কার, দেবীর বোধন, আজ মহাষষ্ঠী, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এবং শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা। আশা করি পুজো খুব ভালো কাটুক, উৎসব কেমন কাটবে জানি না। পুজোর শুভেচ্ছা, প্রাণভরা শুভেচ্ছা গোটা মির্চি পরিবারের তরফ থেকে, গল্পবাড়ি পরিবারের তরফ থেকে আপনাদের সবার জন্য রইল। আজও আমরা রাজশেখর বসু ওরফে পরশুরামের একটি ছোট্ট গল্প নির্বাচন করেছি। গল্পটির নাম পুনর্মিলন, আর একটি স্যাটারিক্যাল কমেডি। আমার সঙ্গে গিটারে অভিজ্ঞান, শুরু করছি আজকের গল্পবাড়ি। গল্পের নাম পুনর্মিলন। মহাকবি ভাস রচিত মধ্যম নাটিকার আখ্যান ভাগ কিঞ্চিত অদল বদল করিয়া বলিতেছি। পঞ্চপাণ্ডব বিন্ধ্যবটিতে মৃগয়া করিতে গিয়াছেন। মধ্যম পাণ্ডব একটু বেশি চঞ্চল দুঃসাহসী, তাই দল হইতে ছিটকাইয়া পথভ্রষ্ট হইয়া বনমধ্যে ঘুরিয়া বেড়াইতেছেন। সহসা একটি রাক্ষস তাহার সম্মুখে আসিয়া বলিল, যোদ্ধাং দেহে। রাক্ষসটি তরুণ, আষাঢ়ের সজল জলদ তুল্য তাহার কান্তি, কণ্ঠস্বরে বাল্যের মধুরতা, যৌবনের গাম্ভীর্য এখনো দ্বন্দ্ব করিতেছে। তাহাকে দেখিয়া ভীমের মনে যুগপদ বীর ও বাৎসল্য রসের সঞ্চার হইল। বলিলেন, হয় বালক, তোমার সঙ্গে আমি লড়িব না, বরং তোমার পিতাকে ডাকো। রাক্ষস ঘাড় নাড়িয়া বলিল, চাতুরি চলিবে না, হয় যুদ্ধ করো নতুবা পরাজয় স্বীকার করিয়া আমার সঙ্গে চলো। আমার জননী ব্রত পালন করিয়া অভুক্ত আছেন, আজ তাহার পারণ্য। একটি হৃষ্টপুষ্ট মানুষ আনিতে বলিয়াছে, তোমাকে বেশ স্থূলকায় দেখিতেছি, তোমার দ্বারাই তাহার খুন নিবৃত্তি হইবে। ভীমের কৌতূহল হইল, বলিলেন, বেশ চলো। অনেক বন জঙ্গল গিরি নদী অতিক্রম করিয়া রাক্ষস ভীমকে একটি প্রকাণ্ড পর্বত গুহার দ্বার দেশে আনিল। ডাকিল, মাত, আহার্য উপস্থিত। ভিতর হইতে রাক্ষসী বলিল, চিরজীবী হও বৎস, তোমাকে গর্ভে ধারণ করা সার্থক হইল। অতঃপর ভীম রোমাঞ্চিত হইয়া শুনিলেন, রাক্ষস তাহার এক চিটিকে বলিতেছে, হঞ্জে, মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন করো, উত্তম রূপে সিদ্ধ হইলে কিঞ্চিত গন্ধক স্ফোটন দিয়ে সন্তুলন করিয়া নামাইও, বক্ষস্থল বাহুদয় ছেলের জন্য রাখিও, পদদয় তোমার, মুন্ডটি আমি খাইব। রাক্ষস বলিল, মাতাও একবার বাহিরে আসিয়া দেখো কেমন শিকার আনিয়াছি। রাক্ষসী বলিল, ও আর দেখিব কি, সব মানুষই ভালো, ভালো করিয়া রাঁধিলে কে ঋষি কে চণ্ডাল টের পাওয়া যায় না, আমার এখন সময় নাই, চুল বাঁধিতেছি। রাক্ষস বলিল, চুল বাঁধা এখন থাকুক, একবার বাহিরে আসিয়া দেখো। পুত্রের পুত্রের অনুরোধে রাক্ষসী গুহা হইতে নির্গত হইয়া বাহিরে আসিল। ভীমকে দেখিয়া চমকিত হইয়া জিহ্বা দংশন করিয়া কহিল, উমা, আর্যপুত্র যে, ছি ছি ছি, লজ্জায় মরি, ওরে উন্মাদ, ওরে ঘটোৎকচ, প্রণাম করবে এটা। ভীম বলিলেন, কে ও দেবী হিড়িম্বা প্রিয়ে, আজ ধন্য আমি। রাক্ষসী কি খাইল ভাস তাহা লেখেন নাই, মানে এই ভাস বলতে আমি বুঝতেই পারছেন কাদের কথা বলা হয়েছে। এবং ভীম, হিড়িম্বা, ঘটোৎকচ, তিনজনের মধ্যে সম্পর্কটাও অনেকে জানেন এবং আরও বেশি করে বুঝতে পারবেন, কারণ টাইমস অফ পুরাণে আমরা তো মহাভারত শোনাচ্ছি সপ্তাহে দুদিন করে, কাজে এই আঙ্গিকটা, ওই প্রসঙ্গটাও নিশ্চয়ই আসবে। তো আজ গল্পবাড়ি এই অবধি। পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা পুনর্মিলন ভীষণ মজার, আমার ভীষণ প্রিয় একটি গল্প। আমার সঙ্গে গিটারের সঙ্গত করলো অভিজ্ঞান, ক্যামেরার পেছনে সমস্ত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়েছিল দেবার্ঘ, পোস্টার ডিজাইন করেছে শুভজিৎ, এটা আগের গল্পবাড়ির লাইভে বলতে ভুলে গেছি। গল্পবাড়ির যে সাম্প্রতিক পোস্টারগুলো দেখছেন সবই শুভজিৎ ডিজাইন করছে, সমগ্র পরিকল্পনা অরুণিমাদির, অরুণিমাদি এই গল্পটি বেছে দিয়েছে। শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা জানালাম আরেকবার, এবং পুজো খুব ভালো কাটুক, উৎসব জানি না কেমন কাটবে, পুজোর জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার।